৬ মে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রাজ্যাভিষেক হতে চলেছে ৪৭ বছর বয়সী রাজা তৃতীয় চার্লসের। ৮ মে সেই উপলক্ষে জাতীয় ছুটির দিবস ঘোষণা করা হয়েছে ব্রিটেনে। এই অনুষ্ঠানের আগেই সোনার মুকুটটিকে নতুন করে বানিয়ে তোলার পরিকল্পনা করছে বাকিংহাম প্যালেস। সপ্তদশ শতাব্দীর ওই রাজমুকুটটি প্রায় ১ ফুট উঁচু। সোনার মুকুটটির ওজন প্রায় ২.৫ কেজি। বেগুনি টুপির ওপর বসানো রয়েছে মুকুটটি। চুনি, পান্না, নীলা, পোকরা সহ প্রচুর বহুমূল্য পাথর দিয়ে সজ্জিত এই মুকুটটি। জানা গিয়েছে ১৬৬১ সালে রাজমুকুটটি তৈরি করা হয় এডওয়ার্ড দ্য কনফেসরের জন্য। তখন আরও ভারী ছিল সেটি। তার রাজত্বের পরে মুকুটটি রাজ্যবশের জন্যই রেখে দেওয়া হয়। পরের রাজাদের জন্য সেটিকে আরও একটু হালকা করার পরিকল্পনা করা হয়। খানিকটা ভার কমিয়ে ১৯১১ সালে রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের ব্যবহৃত হয় রাজমুকুটটি। রানী দ্বিতীয় এলিজাবেথ তার রাজদায়িত্ব পালনের সময় ১৯৫৩ সালে এটি পরেছিলেন। ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। রানীর ৭০ বছরের রাজত্বের পরে ক্ষমতায় আসেন রাজা তৃতীয় চার্লস। বলা হয় ব্রিটেনের ইতিহাসে সব থেকে বয়স্ক রাজা চার্লস। আন্তর্জাতিক এমন সংবাদ জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।